Okay, dear students, welcome to the book, Little Angels Phonics Foundation. আশা করছি তোমরা ভালো আছো। আমরা এই বইটি যেভাবে পড়ব, তুমি অডিও শুনবে এবং শুনে শুনে কপি করার চেষ্টা করবে, অর্থাৎ রিপিট আফটার মি, শুনবে এবং বলার চেষ্টা করবে। এবং একটা লেসন শোনা এবং বলার পরে তুমি একা একা বলে নিজের অথবা বাবা মার মোবাইলে অডিও রেকর্ড করবে, রেকর্ড করে আবার শুনবে। দেন উইল আন্ডারস্ট্যান্ড, এবং আমরা আসলে দেখতে পাবো ভিজিবলি যে তোমার উচ্চারণ লেভেল অথবা ফোনিক্স লেভেল কতটুকু সুন্দর হচ্ছে। তাহলে কি কি পদ্ধতি বললাম, যে তুমি আগে শুনতে হবে, তারপর তোমাকে শোনার সাথে সাথে বলতে হবে, এরপর একা একা পড়তে হবে এবং মোবাইলে রেকর্ড করে তোমাকে আব্বু আম্মুকে শোনাতে হবে অথবা নিজে নিজে শুনবে। হ্যাঁ, ইভেন সামটাইমস আমার নাম্বারেও তুমি পাঠিয়ে দিতে পারো। হ্যাঁ, আমার নাম্বার আগে বলে দিচ্ছি, 01633686868, এখানে হোয়াটসঅ্যাপ করলে আমি শুনতে পারবো এবং আমি দেখতে পারবো যে তুমি কেমন ইম্প্রুভ করছো। সো ইয়া, এই ফোনিক্স হচ্ছে সারা পৃথিবীর একমাত্র পদ্ধতি যেটা দিয়ে বাচ্চারা রিডিং প্র্যাকটিস শুরু করে, যেটা দিয়ে বাচ্চারা শুদ্ধ উচ্চারণ শেখে। বাট দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এই ফোনিক্স সিস্টেমটা ছিলই না। 2023 সাল থেকে আমরা টিসল বাংলাদেশ এই ফোনিক্স দিয়ে ইংরেজি বাংলাদেশে, বাট এখন থেকে ইনশাল্লাহ 5 ইয়ার্সের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ছোট ছোট শিক্ষার্থীরা এই ফোনিক্স দিয়ে ইংলিশ শিখবে। কারণ আমাদের এখন রয়েছে বই, রয়েছে প্রায় 20 বুকস, রয়েছে আমাদের ভিডিওস, রয়েছে আমাদের অডিও লেসেন্স, রয়েছে টিসল কিড সেন্টারে আমাদের কোর্সেস রয়েছে, হ্যাঁ অনলাইনে রয়েছে, অফলাইনে রয়েছে। সুতরাং নাও ইজ দ্য টাইম টু স্টার্ট আ ফোনিক্স জার্নি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অলসো ইন দ্য কান্ট্রি। ওয়াই ডিড আই সে ইন দ্য ওয়ার্ল্ড, কারণ আমরা বাংলাদেশ থেকে প্রায় 30টা কান্ট্রির শিক্ষার্থীদের কিন্তু সার্ভ করে থাকি এই টেসল বাংলাদেশ এবং টেসল কিড সেন্টার থেকে। সো সম্মানিত অভিভাবক, আপনাদের যে হেল্পটি করতে হবে, এই অডিও শুনে বাচ্চাকে সাথে সাথে বলতে বলতে হবে, হ্যাঁ ওরা বলবে এবং পুরো লেসনটা যখন হয়ে যাবে তারপর ওকে আবার পড়তে দেবেন একাকে, এবং আপনি ওটা অডিও রেকর্ড করবেন, রেকর্ড করে নিজে শুনবেন, অরিজিনাল অডিওর সাথে মিলিয়ে দেখবেন কতটুকু সুন্দর হলো। এবং মাঝে মাঝে আমাদেরকে টেসল বাংলাদেশের বিভিন্ন নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাতে খুব ভালো হবে। সো ইনশাল্লাহ আমরা এখন শুরু করতে পারি। দ্যাটস অল, আমরা নেক্সট যে লেসনটা দিয়ে আমরা শুরু করছি, অর্থাৎ প্রথম লেসন, সেটা ওখানে আমরা চলে যাব, পেজ নাম্বার 5 এ। ইয়া, হ্যাপি লার্নিং।